কিছুদিন আগেও মাদার শরীফগুলোতে হামলা চালাচ্ছিল এই শ্রেণীর মানুষগুলো, ঠিক উগ্রবাদের এই এই ধর্মের নামে উগ্রবাদীরা ঠিক একইভাবে 12 রবিউল আউয়ালের জুলুসে হামলা করেছে। এই জুলুসে যারা আক্রমণ করছে, আঘাত করছে, তারা অবশ্যই মানুষ হতে পারে না। কিছুদিন আগেও মাদার শরীফগুলোতে হামলা চালাচ্ছিল এই শ্রেণীর মানুষগুলো, ঠিক উগ্রবাদের এই এই ধর্মের নামে উগ্রবাদীরা ঠিক একইভাবে 12 রবিউল আউয়ালের জুলুসে হামলা করেছে। তো আমরা বলবো সরকার যাতে এই ঘটনাগুলো তদন্ত করে দ্রুত যারা হামলাকারী তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করেন সাথে সাথে, এবং সরকারের প্রতি আমরা দাবি জানাবো সামনের কোনো একটা বিষয়ে যাতে এটা যে কোনো ধর্মের বিষয় হোক, যে কোনো মতের অনুষ্ঠান হোক, ধর্মবিশ্বাসীদের মতপত্র অনুষ্ঠান হোক, সেখানে যাতে এই ধরনের কোনো নৃশংস হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। একটা ধর্মের মানুষ ধর্মে বিশ্বাসী এবং সবাই কিন্তু সর্বশেষ হিসেবে তাদের পরিচয় কি মানুষ, আর মানুষের বৈশিষ্ট্য কি অন্যের উপর আঘাত হানতে পারে না। এই যে আঘাতটা হেনেছে যে প্রামাণিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ এবং আগমন উপলক্ষে, তাহলে সেই আনন্দ র্যালিতে আমি কি বাধা দিতে পারি না? কারণ এটার অধিকার কেউ নাই। আর এখন যারা যে এই প্রিয় নবীকে যে দুনিয়াতে আসার কারণে যারা এই জুলুসে যারা আক্রমণ করছে, আঘাত করছে, তারা অবশ্যই মানুষ হতে পারে না। মানবতায় বিশ্বাসী মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাষ্ট্র তৈরি করবে। কেউ কারো বিশ্বাস সদস্য কারো উপরে চাপিয়ে দিবে না। রাষ্ট্রীয় সম্পদ, দুনিয়ার সকল সম্পদ, প্রাকৃতিক সম্পদ সব মানুষের হবে। সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, যে যেটাকে সত্য মনে করে সে সেটা তুলে ধরবে। তাহলে আর কেউ কারো উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। সেই ইনসানিয়তের রাষ্ট্র আহ্বান, ইনসানিয়তের রাষ্ট্র গড়ে তোলাই হচ্ছে এটার একমাত্র সমাধান। আমাদের প্রাণাদিক পৃণবী জীবনের রাসুল, মানবতার রাসুল প্রাণাদিক পৃণবী শুভ আগমনকে সারা বিশ্বব্যাপী আমরা ঈদ-ই আজম বা ঈদ-ই মিলাদুন্নবী পালন করছি। তো শান্তিপূর্ণভাবে সারা বিশ্বে পালিত হয়েছে। তো বাংলাদেশের ধারাবাহিকতায় অন্যান্য বছরের নেই বাংলাদেশে পালিত হচ্ছে। আপনি অবশ্যই অবগত আছেন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদ-ই মিলাদ রাষ্ট্রীয় ছুটি সব জায়গায় স্কুল কলেজ উদযাপিত হচ্ছে। তো সেই জায়গাতে আমরা দেখলাম 12 রবিউল আউয়ালের দিন আমরা নিজেও প্রত্যক্ষভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঈদ-ই আজমের জুলুস করতে যাই, ঈদ-ই মিলাদের জুলুস করতে যাই। সেখানে দেখি একদল ইসলাম ছদ্মবেশী দাড়ি টুপি জুব্বা লাগানো, হাতে আবার ডান্ডা লাঠি নিয়ে হট স্টিক নিয়ে দাঁড়ানো, তারা কাউকে জুলুস করতে দিবে না। কী সমস্যা? তারা এটাকে পছন্দ করে না। Elegance, beauty. Sherapunno shobar jonno. Jevico. Goto 12 Rabiul Awwal 16 September যে দিবসটাকে মানে বাংলাদেশে ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে সারা বাংলাদেশের মানুষ উদযাপন করেছেন, এবং সরকারিভাবে সেটা রাষ্ট্রীয়ভাবে সেটা উদযাপন করার যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেটা নির্দেশনা ছিল, সেই হিসেবে মানুষ উদযাপন করেছেন। তো আমরা দেখলাম যে এই দেশেরই নাগরিক দাবিদার কিছু মানুষ, তাদের হাতে লাঠি ছিল, লাঠি নিয়ে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেখান থেকে মানুষ যে উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে প্রিয় নবীর শুভ আগমন, আল্লাহ তাআলাকে পাওয়ার শুকরিয়া হিসেবে, ইমান ইসলাম দিন রহমত কল্যাণ দুজাহানের মুক্তি জান্নাত ইসলাম কোরআন পাওয়ার যে শুকরিয়া, প্রিয় নবীকে পাওয়া মানে তো সব কিছুই পাওয়া, স্বয়ং রব্বুল আলমিনকে পাওয়া, দুজাহানের মুক্তি পাওয়া, সেই আনন্দে মূলত যারা জুলুস করছিল, আনন্দ রেলি করছিল, শোভাযাত্রা করছিল, তাদের উপর এই লাঠিয়াল বাহিনীরা গিয়ে অতর্কিত হামলা চালায়। যেখানে আমরা দেখেছি 70 মানে বয়স 70 বছর হবে মিনিমাম এরকম একটা বৃদ্ধ মানুষ, যেখানে আমাদের ফেস্টুনের মধ্যে সে ছবিটা আমরা এনেছি, সেখানে দেখলাম ওনাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এভাবে অনেকের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, এবং কয়েকটা জায়গায় দেখলাম আমরা নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। তো এইটা এই জন্য দাঁড়িয়েছি আমরা যে প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন, যে ঈদ-ই আজম, এই ঈদ-ই আজম উদযাপনটা এটা যেহেতু একদিকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত এবং সেটা একটা ইমানের বিষয়, ভালোবাসার বিষয়, চেতনার বিষয়, যে যার যার চেতনা যার যার বিশ্বাস নিয়ে মতপথ নিয়ে স্বাধীনভাবে চলবে, যারটা সে তুলে ধরবে। আমার কথা হলো কারো যদি এটার বিরোধিতা থাকে, কারো যদি এটার বিপক্ষে কোনো কিছু থাকে, সেটা আমাদেরকে জ্ঞানগত দালিলিকভাবে সেটা আমাদেরকে তুলে ধরবে।